আগেই তোমরা ভুলেতেও যে কাজটা প্রথমে করবে না সেটা হচ্ছে ওয়ার্কশিট তো আসলে প্রথম দিকেই থাকবে না হ্যাঁ একটু পেছনের দিকে থাকবে আর যেহেতু তোমাদের প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে দিতে হবে তো অনেকে ধরো ওয়ার্কশিট হয়তো বা পারে নিয়মটা অনেক ইজি হ্যাঁ তো ওয়ার্কশিট শুরুতেই কখনো করবে না ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ তোমরা যেটা আর্থিক বিবরণী শিখে আসছো ইন্টারমিডিয়েটে এগুলো অঙ্ক কিন্তু প্রথমে করা উচিত না তোমরা প্রথম দিকে ওই অঙ্কগুলো করা উচিত ধরো 120 না পারলে কোনো প্রবলেম নাই কথা কি বুঝতে পেরেছ যদিও প্রথমে হচ্ছে কি অ্যাকাউন্টিং ইকুয়েশন থাকে অ্যাকাউন্টিং ইকুয়েশনও কিন্তু তুমি যতগুলো এন্ট্রি পারবা তোমাকে কতগুলোর জন্য তোমাকে কি দেওয়া হবে নাম্বার মার্ক দেওয়া হবে কথা কি বুঝতে পেরেছ তো ওয়ার্কশিট ধরো দেখলা যে পরীক্ষাতে ওয়ার্কশিট আসছে লাভ দিয়ে মনে করো ওয়ার্কশিট করা শুরু করে দিলা আর ওয়ার্কশিট তোমার মিললো না ওইখানে 1.5 ঘন্টা সময় লস করে ফেললা এই ভুল কখনোই করবা না দ্বিতীয়ত ওয়ার্কশিটের শুরু করার পূর্বে অবশ্যই তোমাদেরকে সমন্বয় জাবেদাগুলো তোমার সঠিক কিনা মানে তুমি সঠিকভাবে পারো কিনা তুমি সঠিকভাবে বুঝেছো কিনা এটা শিওর হওয়ার পর তোমরা কি করবা সকটা আঁকবা কথা কি বুঝতে পেরেছ আর এটা লাভ দিয়ে আগেই করতে যাবে না কারণ যখন তোমার দুই পাশ মিলবে না তখন তোমার মাথা কি হয়ে যাবে ঠিক থাকবে নাকি নষ্ট হবে নাকি হ্যাং হবে বলো স্যার গরম হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে যে কি দুই পাশ মিলে না কেন দুই পাশ মিলে না কেন দুই পাশ মিলে না কেন হ্যাঁ তো যেসব অঙ্ক পরীক্ষার হলে শিওর হওয়া যায় যে তোমার অঙ্কটা হয়েছে কি হয়নি ওইসব অঙ্ক তুমি পরীক্ষাতে প্রথমে টাচ করবা না পারতে পক্ষে কেন জানো ধরো তুমি একটা অঙ্ক ভুল করে আসছো অনেক অংশেই তুমি সঠিক করছো তুমি হয়তো এখানে 7-8 পাবা সামান্য ভুল করছো টিচার হয়তো বা 3 মার্ক কেটে দিল তোমাকে এখানে 7 দিয়ে দিল কিন্তু যেসব অঙ্ক তুমি জানো যে দুই পাশ মিললে আমার অঙ্ক হয়েছে দুই পাশ না মিললে তোমার অঙ্ক কি আমার অঙ্ক হয়নি তো ওই অঙ্ক যতক্ষণ পর্যন্ত মিলবে না তুমি কিন্তু ওইটার পিছনে ততক্ষণ পর্যন্ত কি করে থাকবা সময় নষ্ট করবা তো এই সময় নষ্ট কিন্তু করা যাবে না যদি কোনো কারণে অঙ্ক মিলতেছে না দুই একবার চোখ বুলাবা চোখ বুলানোর পর ওটা রেখে দিবা রেখে দিয়ে আরেকটা করবা কারণ ওইখানে তোমাকে 10ই পাইতে হবে ব্যাপারটা কি এমন না তোমাকে ওইখানে 10ই পাইতে হবে ব্যাপারটা কিন্তু এমন না তুমি যতটুকু ঠিক করেছো তোমাকে কিন্তু অতটুকুর মার্ক দেওয়া হবে হয়তো 5-6 দিবে কম দিলেও যদি ম্যাক্সিমাম ঠিক হয় তো তুমি তো ওইটার পিছনে যদি 1 ঘন্টা সময় নষ্ট করো তাহলে তুমি কি করলা আরেকটা 10 মার্কের অ্যান্সার করার সুযোগ তুমি হাতছাড়া করলা না তাহলে সেইটা হাতছাড়া করা কি তোমার ঠিক হবে নো তো এই জিনিসটা মাথায় রাখবা আরো অনেক টিপস কিন্তু দেওয়া বাকি আছে আরো অনেক টিপস দেওয়া কিন্তু বাকি আছে তো প্রতিদিন ক্লাসে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা প্রতিদিন একটু একটু করে হলেও তোমাদের আমার সাথে দেখা হলে কিন্তু দেখো মোটিভেশন কাজে লাগে না আবার কিন্তু লাগেও দেখো আমি যখন তোমাদেরকে বলি এটা ভাবে পড়ো ওইভাবে পড়ো ওইভাবে পড়ো তোমাদের শরীরে কিন্তু পড়ার একটা ভাব চলে আসে আসে কিনা বলো আর যখন আমার আশেপাশে ধরো থাকো না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর আশেপাশে থাকো তখন কিন্তু মন চায় যে আরে কিসের পড়ালেখা ফোনে কথা বলাই জীবনের কি সবকিছু হ্যাঁ গেম খেলা যদি হয় নেশা তখন কিন্তু বা আড্ডা দেওয়া হয় যদি নেশা তখন কিন্তু ওগুলোকেই তোমার জীবন মনে হবে বাট আমার সাথে যখন তুমি কথা বলবে আমার সাথে সামনে যখন তুমি আসবা তখন তোমার কাছে কিন্তু মনে হবে না আমার জীবনে কোনো কিছু কি করতে হবে ঠিক কিনা বলো তো এর জন্য কিন্তু কি মোটিভেশন দরকার আছে আমি মাঝে মাঝে মোটিভেশনাল ভিডিও দেখি হ্যাঁ যে তাহলে মনে হয় যে না আমাকে অনেক কিছু করতে হবে আমার লাইফে অনেক কিছু করার বাকি আছে এখনই কি হয়েছে আমি এখনো ইয়াং আছি আমাকে এখনো অনেক কিছু করতে হবে এগুলো আর কি কি আমাকে কোটিপতি হইতে হবে অনেক টাকা পয়সার মালিক হইতে হবে গাড়ি বাড়ি করতে হবে তো এগুলো কি মোটিভেশনাল ভিডিও দেখলে কি স্বপ্নটা বাড়ে আর যখন আমি মোটিভেশনের ভিডিওর বাইরে চলে যাই তখন কিন্তু স্বপ্ন আস্তে আস্তে কি হয়ে যায় মানে আমি অলস হয়ে যাই ঘুমাই সারাদিন তখন মনে হয় যেন ঘুমই জীবনের সবকিছু
কিন্তু মোটিভেশনাল ভিডিও দেখলে মনে হয় না ঘুম সবকিছু না, ঘুমের বাইরে অনেক কিছু আছে। তো কারো কোনো কোশ্চেন থাকলে করো, আমি উত্তর দিব, তারপর তোমরা